নমস্কার আমি উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ আমি বলবো হাতের রেখায় আপনি ধনী বা কোটিপতি রেখা কোনটা সে নিয়ে আমি আলোচনা করব। হাতের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনার কোটিপতি রেখা হাতে আছে কি না আর তারপর আপনাদের কিন্তু ভাগ্য উন্নতি কীভাবে হবে বিস্তারিত আমি আলোচনা করব তার আগে যে কথাটা বলি ভিডিওটা কেটে কেটে দেখবেন না কারণ এই হস্তরেখা সম্পর্কে আমি যতগুলো ভিডিও আপনাদের জন্য দিয়ে থাকি সেই ভিডিওগুলো যদি আপনারা কেটে দেখেন তাহলে কিন্তু আপনাদের কোনো লাভ হবে না কারণ এটা কোনো রাশিভিত্তিক আলোচনা না যে কেটে গিয়ে আপনার রাশিটা দেখে বেরিয়ে যাবেন কারণ এই হাতের মধ্যে বিস্তারিত আমি বোঝাব কোন স্থানে কোন রেখা থাকলে কি হয় তার ব্যাখ্যা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করবো আর আপনার হাতে যদি থেকে থাকে ভিডিওটা আপনার জন্য অর্থাৎ এখানে কেটে দেখলে আপনাদের কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না এবং ভিডিওটা যে সময়টা আপনারা দেখছেন সেই সময়টাই নষ্ট হবে সম্পূর্ণ দেখুন এবং এর মধ্যে এমন কিছু রেখা আছে আপনার হাতে যদি থাকে আপনি হয়তো জানতেই পারলেন না যে আপনার কিন্তু এই কোটিপতি রেখা আপনার হাতেও আছে কোটিপতি রেখা আপনার হাতে কোনটা কোন রেখাটাকে কোনো কোনো সময় কোটিপতি রেখাও বলা হয় সেই নিয়ে আমি আজ ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব কারণ আমি অবশ্যই রাশিভিত্তিক যে আলোচনাগুলো করি রাশিফল জ্যোতিষী উত্তম কুমার চ্যানেলে সেটা তো আমি করি তার সাথে সাথে যাদের রাশিলগ্ন জানা নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই হস্তরেখা বিচার সম্পর্কে আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করার একটাই উদ্দেশ্য যে আপনারা যেন আপনাদের ভাগ্যে কি আছে জানতে পারেন কারণ আপনার জন্ম তারিখ জানেন না সাল জানেন না বা ঠিকঠাক মতন আপনারা বুঝতে পাচ্ছেন না একটা কনফিউশন থাকছে মনে যে এটা কি সঠিক ডেট সঠিক তারিখ অতএব এইভাবে যদি আপনারা বিশ্লেষণ করেন জন্মছক তাহলে সঠিক কখনোই আপনার রাশিলগ্ন বেরোবে না হয়তো আপনি অন্য লগ্ন নিয়ে চলছেন আপনারা জানছেন যেটাই আমার রাশি কেননা আপনার হয়তো বলার ভুল ছিল সময়ের ভুল ছিল বলার বা তারিখের সেই কারণে আমি সবথেকে বেশি আমি বলতে চাই যে আপনার ভাগ্যে কী আছে আপনার হস্তরেখার মাধ্যমে কিন্তু সঠিক বিশ্লেষণ পাওয়া সম্ভব কারণ হাত আপনার সাথে থাকবে আমি বুঝিয়ে দেব মিডিল ম্যান বলতে কেউ থাকবে না আপনার মধ্যস্থ কেউ নেই যে আপনাকে বোঝাবে আপনি নিজে নিজে বুঝে নেবেন আমি জাস্ট চিহ্নগুলো দেখাব আমি পরস্পরভাবে কিন্তু এই হস্তরেখা সম্পর্কে অনেক দূর পর্যন্ত দেখিয়েছি আরও অনেক কিছু আছে আপনাদের জানাবো আপনারা যদি জানতে চান তবেই আমি আজকে এই কোটিপতি রেখা নিয়ে আলোচনা করব। রেখাটা অবশ্যই দেখবেন আপনার পরিচিত খুব কিন্তু আপনি জানেন না সেই কারণে আপনি এখনও ঠিক সেই ফলটা পাননি আমি কমন রেখাগুলো হাতে রেখে দেখাবো তারপর আমি আসবো কোনটা কোটিপতি রেখা আমি প্রথমে ভাগ্যরেখা একে দেখাবো এটা হচ্ছে ভাগ্যরেখা অনেকের হাতে থাকে না ঠিক আছে কিন্তু কমন রেখা এবার হচ্ছে আমি দেখাবো আয়ু রেখা এটা হচ্ছে আয়ু রেখা এটা হচ্ছে শিররেখা এই রেখাগুলো কমন থাকেই এই শুধু ভাগ্য রেখাটা কারোর থাকে কারোর থাকে না কিন্তু বেশিরভাগই থাকে এটা হচ্ছে হৃদয় রেখা এই রেখাগুলো আমি কমন একে দেখালাম এবার আমি বলবো যে কোটিপতি রেখা কোনটা কোটিপতি রেখা আপনার হাতে আছে আপনি বুঝবেন কিভাবে আপনার হাতে আমি যে রেখাটা এখন একে দেখাবো যদি আপনার হাতে থেকে থাকে তাহলে কিন্তু আপনি কোটিপতি হবেনই সে যে বয়সেই যে হন না কেন হয়তো আপনারা এখনও সেই জায়গায় পৌঁছাতে পারেননি কিন্তু আপনি হবেন চ্যালেঞ্জ দিয়ে বলবো যদি এই রেখা আপনার হাতে থেকে থাকে আপনি অলরেডি কোটিপতি না হলে আপনি কোটিপতি হবেন সেই সময়ের অপেক্ষা একটু করতে হবে আপনাকে আর যারা এই রেখা যুক্ত হাত তারা কিন্তু অলরেডি খোঁজ নিয়ে দেখবেন তারা কিন্তু কোটিপতির খাতায় নাম লিখিয়েছে আমি এই ভাগ্যরেখাটা দেখবেন চন্দ্রস্থান আমরা কোনটা এটা কিন্তু চন্দ্রস্থান আমরা জানি এই চন্দ্রস্থানের থেকে ভাগ্যরেখাটা উঠে শনি স্থানে চলে যাবে এই চন্দ্রস্থান থেকে ভাগ্যরেখাটা উঠবে ভাগ্যরেখা সাধারণত এই জায়গা থেকে ওঠে যেটা আমি প্রথমে একে দেখালাম কিন্তু এটা চন্দ্রস্থান থেকে উঠবে সোজাসুজি উঠবে না এই রেখা আমি সার্কেলটা মুছে দিই যে সার্কেলটা চন্দ্রস্থান দেখাচ্ছিলাম এই রেখাটা কোটিপতি রেখা যেটাকে বলা হয় এটা আপনার চন্দ্রস্থান চন্দ্রস্থানের থেকে উঠে শনির পর্বতে যেয়ে পৌঁছাবে এবং এটা থাকলেই হবে না এখান থেকে দুটো মুখ হতে হবে ঠিক এরকম যদি আপনার হাতে থেকে থাকে এটা কিন্তু কোটিপতি রেখা আপনি কোটিপতি হবেন এতে কোনো ভুল নেই তার সাথে সাথে আর যেটা আমি চিহ্ন বলবো সেটা হচ্ছে আমরা জানি এটা হচ্ছে হার্ডলাইন অর্থাৎ হৃদয় রেখা এই হৃদয় রেখারও যদি মাথা গিয়ে একটা এই যে হৃদয় রেখা একটা এই ভাগ্য রেখা গিয়ে শনির পর্বতে গেল আর এইটা গিয়ে আপনার বৃহস্পতির পর্বতে যাবে অর্থাৎ ত্রিফলা যুক্ত কিন্তু হয়ে গেল যদি এরকম আপনার হৃদয় রেখা হয়ে থাকে আপনার হাতে আর এটা যদি থাকে আপনি কিন্তু কোটিপতি হবেন চ্যালেঞ্জ দিয়ে আমি বলবো যাদের হাতে এটা আছে তারা দেখে নেবেন তারা কিন্তু অলরেডি কোটিপতি আর যারা এই রেখাগুলো আছে এখনো আপনারা সেই জায়গায় পৌঁছাননি কিন্তু আপনাদের মৃত্যুর আগে হলেও আপনি কোটিপতি হয়ে তবে মৃত্যুবরণ করবেন তার প্রমাণ আছে আর হস্তরেখা কখনো মিথ্যা বলে না যদি আমি যে রেখাগুলো আপনাকে বোঝাচ্ছি সেই রেখা যদি আপনার হাতে থেকে থাকে তাহলে কিন্তু ভিডিওটা আপনার জন্য সম্পূর্ণ এখানে কোনো আপনার হবে তার হবে না সেটা কোনো ব্যাপার নেই আপনার কিন্তু রেখা থাকলেই মিলবে এবং যে রেখাগুলো আমি দেখালাম এই রেখাগুলো আপনাদের দেখবেন যে লালছে এবং স্পষ্ট আপনার এই রেখাগুলো আছে কিন্তু আচ্ছা স্পষ্ট নয় তাহলে কিন্তু আপনার অত কার্যকারিতা ঘটবে না যখন এগুলো লালছে ভাব এবং স্পষ্ট মোটা সোটা এই রেখার বিটগুলো দেখা যাবে সেটাই কিন্তু সঠিক এবং হাতের যে আপনার কালারটা কিন্তু গোলাপি লালচে গোলাপি টাইপের কিন্তু হতে হবে নোংরা কালো চোপচোপ এরকম হলে কিন্তু সেই জাত ব্যক্তির রেখা থাকলেও কোনো কাজে আসবে না আপনার হাতের তালু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এগুলো লক্ষ্য করতে হবে তবেই কিন্তু আপনাদের সব থেকে ভালো ফলাফল আপনারা পাবেন এবং আমি যে কথাগুলো বলে বোঝাচ্ছি আপনার সাথে কিন্তু হানড্রেড পারসেন্ট মিলবে এগুলোর কিন্তু ব্যাখ্যা অবশ্যই পাওয়া গেছে আর তারপরেই কিন্তু শেয়ার আপনাদের সাথে করছি যে এগুলো কিন্তু কাজ করে এই কোটিপতি রেখা আপনার হাতে আছে কিনা না আপনি কিন্তু দেখে নিতে পারেন এবং তার সাথে যে কথাটা বলতে হয় এইটা হচ্ছে শিররেখা এই শিররেখাটা কিন্তু অবশ্যই ছোট হতে হবে শিররেখা ছোট হতে হবে শিররেখা বড় হলে হবে না এবং শিররেখার থেকে একটা রেখা বেরিয়ে চন্দ্রর দিকে যাবে এখানে কিন্তু দুফলা মুখ হতে হবে এটাও যদি আপনার হাতে থেকে থাকে আপনি কিন্তু কোটিপতি এতে কোনো ভুল নেই এটা আপনার হাতে আছে কি না দেখে নিন আর এই ভিডিওটা আমি হাতের ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি আপনার হাতে আপনি মিলিয়ে নেবেন তাহলে কিন্তু সঠিক আপনার জন্য ভিডিওটা তৈরি হচ্ছে এখানে কোনো আপনার সাথে আপনি দেখবেন না আরেকজন দেখবে তার নামে ভিডিও এই এরকমটা কিন্তু অবশ্যই আপনারা কখনো ভাববেন না হস্তরেখা বিচার মানে প্রত্যেকের জন্য কিন্তু আমি এই একটা ভিডিওর মাধ্যমেই কিন্তু ফলাফল আপনারা পাবেন যার হাতে আছে তার জন্য আর যদি আপনার না থাকে তাহলে পরবর্তী ভিডিওতে যা আলোচনা করবো তার মধ্যে আপনারা মিলিয়ে দেখবেন এখানে কোনো মিডিল কেউ নেই আপনার বুঝিয়ে দেওয়ার মতো আপনারা আমার কথাগুলো শুনুন মন দিয়ে আর যে রেখার যে বিবরণগুলো আমি দিলাম এগুলো আপনার হাতে থাকলে আপনি কিন্তু আমি যা যা বললাম হানড্রেড পারসেন্ট আপনার সাথে মিলবে কোনো রকম উল্টোপাল্টা হবে না কারণ আমি এই হস্তরেখা বিচার বেশ কয়েকটি দিন ধরেই দিচ্ছি আপনাদের ভালো সাড়া পেয়েছি আর এই কারণেই আমি আপনাদের কাছে আরও অনেক ভালো ভালো তথ্য আমি নিয়ে আসবো তাতে আমি মনে করি আপনাদের অনেক উপকারে আসবে কারণ আপনি যখন জানতে পারবেন আপনার ভাগ্য ভালো আপনারা এই জায়গায় গেলে আপনার লাভবান আপনি হবেন সেখানে আপনি পৌঁছাবেন যদি না জানেন তাহলে কিন্তু ঘরেই বসে থাকবেন অর্থাৎ আমি আপনাদের এই হাস্তরেখার মাধ্যমে আপনাদের আমি অ্যালার্ট করার চেষ্টা করব। আমি আপনাদেরকে অনেক তথ্য জানাবো সেই তথ্য থেকে আপনারা অবশ্যই একটা সুফল পাবেন আজ পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন